मिशु मशाई की मतलब सुनी ई बाबा नो मतलब গদাই বলছিল আপনি নাকি ফিশ ক্যাচিং করতেন ছোটবেলায়। কি কি কইলি তুই? ইয়ে মানে ফিশ ক্যাচিং মানে শুনলাম আপনি যখন ছোট ইয়ে মানে আমার মতো ছোট ছিলেন তখন ফিশ ইয়ে মানে ছিপ ফেলে মাছ ধরতেন। কেন তাতে তোর আপত্তি কিসের? না মানে বলছিলাম যে আপনিও ফিশ ক্যাচিং করতেন আমিও ফিশ ক্যাচিং করি দুজনের বেশ ম্যাচিং করে গেল। সকালবেলায় ভাজলামি করার বিষয় পাইতাছ না বুঝি? আসল মতলবটা যাই রাখ আসো দেখি। ইয়ে মানে আপনার ছিপটা একদিনের জন্য একটু ধার দেবি। কি কি ধার নিবি তুই? ছিপ ছিপ অনেক দিন ধরে ফিশ ক্যাচিং এর জন্য না মনটা বেশ ছাট পাট করছে তাই ভাবলুম। হ্যাঁ সটপট তো করবই, তিন বেলা খাওয়ান আর গুলতানি মারন কত আর ভালো লাগে। তাই পুকুরে গিয়া ছিপ ফেললা ঘন্টার পর ঘন্টা ধইরা মাছ ধরন সার আর কাম কি অত সারা। ই বাবা পুকুরে না সমুদ্রে, আমি তো সামুদ্রিক মাছ ধরি। ওই তুই যদিও অহনি আমার চোখের সামনে থেকে না গেছস তাইলে আমি এবার তোরে ধরুম। ই বাবা নিজেদের মধ্যে ধারাধারি করে না ছোয়াছুই করে না, আমি যাই মিশু মশাই। তেলটোপিয়া কেটাকুনা হিলসাফিসা এগুলো তো আমি বলে বলে ধরতাম রে। তারপর ধর যেদিন একটু বৃষ্টি পড়লো অমনি টপটপ চেতলা জ্যাবদা চম্পলেট ছিপ ফেলতাম আর তুলতাম। তার মানে এইগুলি আবার কি মাছ? জীবনে তোর নাম শুনি নাই গপুদা। ওরে গার্গেন্ডি পোরাস নাম শুনবি কেমন করে? ওগুলো যে সব বিদেশি মাছ রে, বিদেশের সমুদ্রে পাওয়া যায়। তবে কোনা কোনি সমুদ্রের মাছগুলোই সবচেয়ে বেশি আমাকে সমঝে চলতে বুঝলি, ওখানেই সবচেয়ে বেশি তেলটোপিয়া পাওয়া যায় রে। বল কি গো গপুদা, কোনা কোনি তা অবশ্য সমুদ্র। তেলটোপিয়া মাছ, এমন মাছের নাম তো জীবনে শুনিনি গপুদা। তেলাপিয়া, কোনা কোনি সমুদ্রের মধ্যে যে কৌনকুনিক নামে দ্বীপটা আছে সেই দ্বীপের লোকেরা আমাদের তেলাপিয়াকেই তেলটোপিয়া বলে। আর ওই কাটাকুনা? কাটাপোনা, কাটাপোনার সামুদ্রিক নাম হলো কাটাকুনা। তেলাপিয়া কাটাপোনা সব সমুদ্রে পাওয়া যায়? কেন, পুকুরের জলে থাকতে পারলে সমুদ্রের জলে থাকতে পারবে না কেন? তাছাড়া শোন গার্গেন্ডি ভরাস, বিদেশে একানকার মতো পুকুর নেই রে, তাই মাছগুলো সব যাবে কোথায় মরকট? হ্যাঁ তো বুঝলাম, তা বললে তুমি একেবারে সটান বাবার কাছে গেলে ছিপ ধার নিতে। কেন যাব না কেন? তোর বাবা আমাকে ভালোবেসে এত বড় একটা ঘর ধার দিয়ে দিল, একটা সামান্য ছিপ ধার দিলে কি দোষ হতো? জিও গপুদা জিও, তা ছিপ তো পেয়ে না তো মাছ ধরবে কেমন করে এবার? ওরে চীনা বামুনের পইতে লাগে না রে, আমি একবার যদি সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াই না দেখবি তিমি হাঙর তারপর ধর ইয়া বড় বড় রাঘব বোয়া সব কটা সমুদ্র থেকে উঠে আমাকে স্যালুট করছে। তাহলে তুমি ছিপ চাইতে গেলে কেন? সমুদ্রের পাড়ে গিয়া খাড়াইয়া থাকলেই তো মাছ উঠা তোমার পায়ের সামনে লুটা পুটি খাইতো। কে রে চিন্টু, তোদের এখানে সমুদ্র কোথাও আছে যে আমি সেখানে যাব? ভাবলাম অনেক দিনে মাছ ধরি না, যাই দেখি ছিপ ফেলে পুকুর থেকে গোটা কয়েক ইলিশ তুলে নিয়ে আসি। এইটা তুমি কি কইলা? কেন তোদের এখানে পুকুরে ইলিশ পাওয়া যায় না বুঝি? জানতাম আমি, জানতাম এমনটাই হবে। পুকুরে ইলিশ কি বলছো গপুদা? আমরা তো জানতাম ইলিশ মাছ নদীতে পাওয়া যায়। মাছ ধরা অত সোজা জিনিস না রে, মাছ ধরতে গেলে গভীর দূরদৃষ্টি লাগে রে। ছিপ লাগে না? আলবাতে লাগে। একজন বাঘ শিকারীর হাতে যেমন বন্দুক, এমনি একজন মাছ শিকারীর হাতে ছিপ। মাথা গরম করবি না কিন্তু গদাই। না না গপুদা, কিন্তু পুকুর
করে ইলিশ মাছের ব্যাপারটা একটু খুলে বলো না গো। আমি তো জানতাম ইলিশ মাছ সমুদ্রের নোনা জলে থাকে আর নদীতে এসে ডিম পারে। সেটাই তো বলছি, ইলিশ সমুদ্র থেকে নদীতে আসতে পারে, সেখান থেকে বাজারে, আর বাজার থেকে লোকজনের রান্নাঘরে ঢুকে যেতে পারে। আর তার মধ্যে দু এক পিস যদি রুট চেঞ্জ করে পুকুরে চলে যায় তাহলেই দোষ। হ্যাঁ রে, চোখ থাকতে হয়, বাজারের পাশের পুকুরগুলোতে গিয়ে ছিপ ফেলবি, দেখবি পাইলেও পাইতে পারি সামুল্য ইলিশ। তা তুমি যখন মাছ ধরতে এত ভালোবাসো, তখন নিজের কাছে একটাও ছিপ নেই কেন? ছিল রে ঝিনু, গোটা পাঁচেক ছিপ ছিল, তার মধ্যে তো একটা আবার সোনার ছিপ ছিল। হ্যাঁ রে, ইরিকুন্ডারে রাজা উপহারে দিয়েছিল, রাজার দিঘি থেকে আমি একবার প্রায় 18 ফুট লম্বা, 11 ফুট চওড়া, 700 কেজি ওজনের একটা রুই মাছ ধরেছিলাম। কি বলছ গো, রুই মাছ এত বড়? পাকা রুই রে গার্গেন্ডি ভরাস, মহারাজা টানা 17 বছর ছিপ ফেলে বসেছিল, মাছটাকে ধরতে পারেনি, শেষে ডাক পড়লো তোদের এই গপুদা। আমি গেলাম, ছিপটা ফেললাম, মাছটাকে ধরলাম, রাজা বসেকে দিলাম। হ্যাঁ, 700 কেজি ওজনের একটা মাছ তুমি ছিপ দিয়ে টেনে তুললে। দেখেছিস ঝিনুক, চিন্টুটা কত বড় গার্গেন্ডি ভরাস হয়েছে। কেন, তুমি তো বলছিলে ছিপ ফেললে আর মাছটা ধরলে। বলেছি তো, তবে মাছটাকে ছিপ দিয়ে টেনে তুলেছি কোথায় বললাম? তবে কিভাবে? আসল কথাটা তো তোদের এখনো বলিনি। মানে? ভেরি সিম্পল, আমি ছিপের ডগায় 4 হিসেবে কি ব্যবহার করতাম জানিস? কি? আমার নাম, মাই নেম। ভেরি সিম্পল, একটা চিরকুটে আমার নামটা লিখে ছিপের ডগায় বেঁধে জলে নামিয়ে দিতাম, জলের নিচে মাছগুলো চিরকুটে আমার নামটা দেখেই চমকে যেত, ভয় শিশুর করে নিজে থেকে উঠে ধরা দিত। জিও গোপুদা জিও। তাহলে গোপুদা তুমি এখন মাছ ধরো না কেন? মনের দুঃখে রে, মনের দুঃখ। মনের দুঃখে মাছ ধরাই তুমি ছেড়ে দিলে গোপুদা? কেন, কিসে দুঃখ পাইছিলা তুমি? সে এক ঘটনা রে, সেবার আমি ঝিনটাইয়ের সি বিচে গেছিলাম মাছ ধরতে। শুনেছিলাম ঝিনটাইয়ের সমুদ্রে প্রচুর ক্যাংড়া মাছ এসেছে, ভাবলাম ট্যাংরার যা দাম, দেখি ক্যাংড়া মাছ ধরে বাজারে ছাড়তে পারি কিনা। যেমন ভাবা তেমনি কাজ, প্রচুর ক্যাংড়া মাছ ধরতে শুরু করলাম। এক একদিন 10-15 হাজার ক্যাংড়া তুলতাম আর বাজারে পাঠাতাম। মাছ, মাছ চাই মাছ, এই বড় বড় ভালো মাছ। মাছ? এই মাছওয়ালা। হ্যাঁ বলেন। এই এদিকে আয়, এদিকে। কি আছে বল? কি চাই বলুন না। এই তো ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, পমফ্লেট মাছ আছে, আরো কত কি আছে। যদি 10 টাকায় ঝুড়িটা নামিয়ে যেতে পারিস তো দে, তাহলে সব মাছ কিনে নেব। সত্যি নেবেন? কিন্তু বুঝতে পারছি না তুমি মাছ ধরা ছাড়লে কেন। ওরে ঝিনুক, এক ঝুড়ি মাছের দাম 10 টাকা, রেটটা দেখেছিস কত কম, আমি মাছ ধরছি আর বাজারে পাঠাচ্ছি, এর ফলে ওই ঝিনটাই তো বটেই, 1 মাসের মধ্যে পুরো ওয়ার্ল্ডে মাছের দাম কমে গেল, 1.5 টাকায় 2-3 ঝুড়ি মাছ পাওয়া যাচ্ছে। অবশেষ পৃথিবীর সব কটা দেশের সরকার আমাকে স্পেশাল রিকোয়েস্ট করলো, বলল প্লিজ মিস্টার গ্যাপেন, স্টপ ইয়োর ফিশ ক্যাচিং প্লিজ। গেল মেজাজটা বিগড়ে, দিলুম ফেলে সব কটা ছিপ ওই সমুদ্রের জলে, আর তারপর আমি পুরো ওয়ার্ল্ডে ঘোষণা করিয়া দিলাম এই গ্যাপেন বারিক আর মাছ ধরিবেন না। হ্যাঁ।